ম্যাকবুকের জন্য যারা আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই ম্যাকবুকের কালেকশন দেখান অনেক দিন হয়ে গেছে ম্যাকবুকের ভিডিও দিচ্ছেন না ম্যাকবুকের ল্যাপটপ নিতে চাচ্ছি বাজেটের মধ্যে বা মিড বাজেটের মধ্যে বা আপনাদের কাছে ম্যাকবুকের আপডেট কি কনফিগারেশন আছে এরকম যাদের প্রশ্ন ছিল বা যাদের রিকোয়েস্ট ছিল তাদের জন্য কিন্তু আজকে ম্যাকবুকের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো ম্যাকবুক রাখা আছে এবং একদম রিজনেবল প্রাইস থেকে মানে বলতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে আজকে ম্যাকবুক শুরু হচ্ছে আর দুই হাজার সতেরো পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মানে দুই তেরো থেকে দুই সতেরো পর্যন্ত আজকে থাকছে ম্যাকবুকের পাশাপাশি আজকের ভিডিওতে বেশ কিছু কিন্তু প্রিমিয়াম কালেকশন আছে এইচপির মধ্যে এনভি আছে এইচপির মধ্যে এলিট বুক একদম লেটেস্ট কনফিগারেশন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে যারা ম্যাকবুক লাভার আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা ল্যাপটপ দেখা শুরু করি আজকে কিন্তু ম্যাকবুকের বেশ কিছু কালেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন একদম আপডেট থেকে শুরু করে মোটামুটি মিডিয়াম কনফিগারেশনের মধ্যে আমাদের কাছে ম্যাকবুক আছে আমরা ফার্স্ট একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করব অ্যাপেল ম্যাকবুক এয়ার এটা হচ্ছে দুই তেরো টু মডেল এবং কোরাই ফাইভ প্রসেসর দিয়ে একশো আঠাইশ জিবি আছে ফোর জিবি আছে আমরা তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে আছে এবং এটাতে ব্যাকলিট কিবোর্ড স্টেরিও সাউন্ড সিস্টেম এবং লোগোটা এলইডি লোগো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে তিন থেকে চার ঘন্টা এবং যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ অ্যাজ ইউজুয়াল আপনারা পেয়ে যাবেন পোর্টসের কথা বললে প্রয়োজনীয় সকল পোর্টস এই ডিভাইসে অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকল ধরনের পোর্টস অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ম্যাটালিক বডির একটা ডিভাইস চমৎকার কন্ডিশনে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টটি পাচ্ছেন আপনারা দুই হাজার তেরো কোয়াই ফাইভ একশো আঠাশ জিবি ফোর জিবি যারা অফিস ওয়ার্ড এক্সেলে কাজ করতে চান একদম বিগেনার আছেন তাদের জন্য ডিভাইসটা প্রাইসটা হচ্ছে আর এই প্রোডাক্টগুলো আমি বলবো যারা প্রফেশনালি কাজ করতে চান বা আপনার কাজ অনুযায়ী আমি বলবো যে আপনার বাজেট অনুযায়ী না দেখে কাজ অনুযায়ী দেখেন কারণ কাজ অনুযায়ী আপনি ল্যাপটপটা তো শুধু কিনে জাস্ট রেখে দিবেন না আপনি ল্যাপটপটা ইউজ করবেন আপনার কাজটা বা আপনার পারপাসটা সার্ভ করতে হবে তো একটা ল্যাপটপ আপনি যখন কিনবেন হাইলি রিকমেন্ডেড থাকবে যে আপনার কাজটা হবে কি না সেটা দেখে পার্চেস করার এমন

পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার কাছাকাছি দুই হাজার পনেরো ফাইভ একশো আঠাইশ জিবি ফোর জিবি ডিফারেন্টের মানে ডিফল্ট ভেরিয়েশন যেটা আছে ইলেভেন ইঞ্চি ডিসপ্লে খুবই ছোটখাটো কম্প্যাক্ট সাইজের মধ্যে একটা ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন খুবই ছোটোখাটো এবং লোগোটা কিন্তু সম্পূর্ণ এলইডি লোগো থাকছে ইলেভেন ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড আছে স্টেরিও সাউন্ড সিস্টেম আছে আর পোর্ট ফ্যাসিলিটি যথেষ্ট ভালো ব্যাটারি তো বলে দিয়েছি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাক পেয়ে যাবেন এটাও কিন্তু যথেষ্ট স্লিম মানে একটা মোবাইলের থেকেও পাতলা এতটা স্লিম ল্যাপটপ প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন এরপরে আমরা কিছু সেমি প্রফেশনাল বা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আমরা দেখাবো যেমন সেমি প্রফেশনাল ক্যাটাগরিতে আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে এগুলো আসলে আমি সেমি প্রফেশনাল বলছি বাট এগুলো চাইলে কিন্তু আপনারা প্রফেশনাল কাজও করতে পারবেন কারণ অনেক কাস্টমার আমাদের যেমন দুই আমার হাতে যেটা আছে এটা দিয়ে অলরেডি মিডিয়া লেভেলে ভিডিও এডিটিং করা হচ্ছে আমাদেরই বলতে পারেন ফ্রেন্ড যেটা এটা দুই হাজার উনিশের প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিন্তু মিডিয়া লেভেলে ভিডিও এডিটিং করছে তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার চোদ্দো কোরাই সেভেন প্রসেসর যেটা কোয়াটকোর প্রসেসর ইউজ করা হয়েছে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে সাড়ে পনেরো ইঞ্চি থ্রি কে রেজুলেশন লিকুইডেটিনা ডিসপ্লে আছে বেশ কিছু ফ্রিল্যান্সার ভাইরাও কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপটি পার্চেস করেছেন তাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য যখন আমরা জিজ্ঞেস করেছি ডেফিনেটলি তারা একটা আর্নিং পর্যায়ে ছিল বা একটা মানে ভালো স্টেজে ছিল মানে একদম বিগেনার না তো তারা সব কিছু দেখেছে এবং ডেফিনেটলি তাদের কাজের জন্য হয়েছে যার কারণে এত টাকা প্রাইস দিয়ে তারা পার্চেস করেছে প্রোডাক্টে এবং এখন পর্যন্ত কোনো কমপ্লেন নেই তো যারা ফ্রিল্যান্সার ভাইরা আছেন যারা গ্রাফিক ডিজাইন স্পেশালি ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য ল্যাপটপটা আমি রিকমেন্ড করব বাট মিড বাজেটের মধ্যে যারা চাচ্ছেন সাড়ে পনেরো থ্রি রেটিনা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কালার সার্টিফাইড ডিসপ্লে পাচ্ছেন কোরাই সেভেন কোর প্রসেসর ষোলো দুশো ছাপান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার নব্বই টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং নেক্সট ডে আমরা যেটা দেখা করেছি দুই

ফ্যাসিলিটি যথেষ্ট ভালো ব্যাকলিট কিবোর্ড আছে স্টেরিয় সাউন্ড সিস্টেম আছে এবং ব্যাটারির ব্যাকআপের কথা বলে দুইটাতেই অলমোস্ট তিন সাড়ে তিন ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন কারণ ডিসপ্লেটা অনেকটা হাই রেজলেশন অনেক বেশি ব্যাটারি কনজিউম করে বাট আপনি চাইলে চার্জে লাগিয়ে ডেফিনেটলি ইউজ করতে পারবেন অলরেডি অনেকে চার্জে লাগিয়ে ব্যবহার করে প্রোডাক্টগুলো এবং যেহেতু এগুলো অথেন্টিক প্রোডাক্ট কোনো পার্টস চেঞ্জ করা না বা কোনো সার্ভিস হিস্ট্রি নেই তার কারণে লং টাইম সার্ভিস দিয়ে দেয় তো আপনিও ডেফিনেটলি চাইলে যখন আপনার কাজের প্রয়োজন হবে হেভি প্রেশার বা হেভি ওয়ার্কলোড থাকবে তখন আপনি চার্জে লাগিয়ে ডিফল্টভাবে ব্যবহার করবেন যখন আপনি লাইট ধরেন গান শুনছেন ফেসবুক ইউজ করছেন তখন আপনি চার্জ ছাড়া ব্যবহার করবেন

একই সাথে সাপোর্ট করে সতেরো নিয়তা আলাদা করে বলার কিছু নেই স্টাইলিশ মডেল আপনারা সবাই জানেন সতেরোটা এখন পর্যন্ত তারা ডিজাইন লাইন আপটা কন্টিনিউ করছে দুই হাজার সতেরো সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইসটা হচ্ছে আটষট্টি হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে হবে যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন আছে কোয়ান্টিটি দেখে আপনি নিতে পারবেন এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ম্যাকের ক্ষেত্রে আপনারা ওয়েস সাপোর্টটা তিন মাসের জন্য ফ্রি পেয়ে যাবেন উইন্ডোজের ক্ষেত্রে আপনারা সফটওয়্যার এবং ড্রাইভার সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি পাচ্ছেন নেক্সট এ আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা আসলে মানে আলাদা করে আর কি বলবো এটা তো অলরেডি সবাই দেখেই ফেলেছেন এইচপিএনভি এক্স থ্রি সিক্সটি আর এটা হচ্ছে এইচপিএন বিথ থার্টিন এটার মডেলটা বেশ বড় মানে হচ্ছে থার্টিন ই ত্রিপল এক্স বা ই জিরো ডাব ওয়ান এরকম কিছু একটা মডেল এক্সাক্ট মনে নেই বাট অবশ্যই আমি জাস্ট এইচপিএন বিথ থার্টিন বলে দিলাম আপনারা হোয়াটসঅ্যাপে কল করে বা হচ্ছে ওয়েবসাইটে সার্চ করে আপনি পুরো মডেলটা দেখে নিতে পারবেন তা হচ্ছে এইচপিএন উইথ থার্টিন রাইজেন ভেরিয়েন্ট রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রোসেসরের মডেল হচ্ছে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি সম্পূর্ণ ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ভাঁজ করে ট্যাব মোড ল্যাপটপ মোড দুইভাবে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে লেটেস্ট মডেল এনভি এনভির কিন্তু দুইটা মডেল আছে দুইটা সেগমেন্ট আছে একটা হচ্ছে দুই হাজার আগের সেগমেন্ট আর একটা হচ্ছে দুই হাজার পরের সেগমেন্ট তো দুই হাজার পরের যে সেগমেন্টটা আপনি খেয়াল করবেন এটা আমি আগের ভিডিওতে বলেছি এই পাশে ডিজাইনটা ফ্ল্যাট হবে আর যেটা আগের মডেলটা সেটা হচ্ছে রাউন্ড শেপের কর্নার মানে হচ্ছে রাউন্ডেস থাকবে আর এটা হচ্ছে একদম শার্প ফ্ল্যাট পাশাপাশি আগের এনবি গুলোতে আমরা দেখতাম সাইডে এ ফিঙ্গারপ্রিন্ট থাকে আর এটা তো হচ্ছে কিবোর্ডের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে যেটা লেটেস্ট ডিজাইন তো আপনি একদম লেটেস্ট মডেল এনভিটাই আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং এটার মধ্যে আমাদের কাছে আছে পেয়ে যাবেন তো আমার হাতে যেটা এইচপিএন থার্টিন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইসটা হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টেবল সাথে অরিজিনাল চার্জার ব্যাটারি ব্যাক আপ ডেফিনেটলি চার থেকে পাঁচ ঘন্টার উপরে প্রাইসটা আটষট্টি হাজার নয়শো নব্বই টাকা আর সাড়ে পনেরো ইঞ্চি এইচপিএন ফিফটিন থ্রি সিক্সটি ভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি কেউ যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান যেটা বেসিক্যালি এইট কোর সিক্সটিন থ্রেড প্রসেসর যাদের মাল্টি মাল্টিপারপাস যেমন আপনি যদি ডেস্কটপ প্রসেসরের খেয়াল করেন রাইজেন সেভেন সাতান্নশো একশো কিন্তু 8 কোর সিক্সটিন থ্রেড এবং ইনটেলের অনেক হাই এন্ড প্রসেসরগুলো কিন্তু 8 কোর সিক্সটিন থ্রেড তো এটা আসলে আলাদা বিষয় যে ডেক্সটপের প্রসেসর অনেক বেশি পাওয়ারফুল তার অর্ধেক হচ্ছে ল্যাপটপের প্রসেসর বাট তারপরে কোর থ্রেডগুলো কিন্তু ম্যাটার করে তো 8 কোর সিক্সটিন থ্রেডে রাইজেন সেভেন আমাদের কাছে আছে রাইজেন সেভেন সাতান্নশো ইউ ষোলো পাঁচশো বারো জিবি সাড়ে পনেরো ইঞ্চি টাচ স্ক্রিন স্কিন থ্রি সিক্সটি সেটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার নব্বই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এবং যেটা আমি বললাম এই যে মডেলটা যে আমি ছোট করে বলেছি অনেক বড় আপনারা চাইলে শুধু মডেল না যে কোনো ল্যাপটপের বিস্তারিত কনফিগারেশন কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন কারণ ভিডিওটা আমাদের শর্ট করতে হয় একটা ল্যাপটপে দেখা গেছে এক মিনিট বা এক মিনিটের কম সময় আমরা কথা বলে থাকি তখন সবগুলো স্পেসিফিকেশন বলা পসিবল হয় না কারণ যেহেতু একটা ল্যাপটপের স্পেসিফিকেশন অনেক কিছু থাকে তো আপনি অবশ্যই আমি মডেলগুলো মেনশন করে দিই প্রত্যেকটা ল্যাপটপের আপনি মডেল জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক উপরে আছে নিচে ডিসক্রিপশনও পেয়ে যাবেন গুগলে রেখে সার্চ করবেন আইটিবিডি সব ডট ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনি মডেলটা লিখে সার্চ করবেন সহজেই আমাদের ল্যাপটপটি মানে ওই প্রোডাক্টটি পেয়ে যাবেন ওই প্রোডাক্টে ঢুকে কিন্তু আপনি সকল স্পেসিফিকেশন সম্পূর্ণ মডেলটা আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি অন্য ওয়েবসাইট থেকে কম্পেয়ার করতে পারবেন দ্যাটস ওয়ে আমি সবাইকে বলে থাকি যে আপনারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন এক্স্যাক্ট ইনফরমেশনের জন্য কারণ অনেক সময় হয় আমাদের মিস্টেক হয়ে যায় যার কারণে আপনি ওয়েবসাইটে দেখলে আপনি এক্স্যাক্ট ইনফরমেশনটা পাচ্ছেন এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি লিটবুক এইট ফোর জিরো জি এইট যেটা অলমোস্ট লেটেস্ট কনফিগারেশন কারণ এটা আমি বলবো যে জাস্ট দুইটা জেনারেশন পিছিয়ে আছে লেটেস্ট জেনারেশন ল্যাপটপের থেকে যেমন এখন বর্তমানে জি টেন সবথেকে লেটেস্ট তো এটা হচ্ছে পরে জি এইট জি নাইনের আগে যেটা অবভিয়াসলি জি জি টেন জি নাইন তারপর হচ্ছে জি তো টু মোটামুটি লেটেস্টই বলা চলে বাট আসলে আগে দুইটা জেনারেশন আছে কিভাবে বা লেটেস্ট বলি বাট হ্যাঁ আই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর এখন পর্যন্ত যথেষ্ট পাওয়ারফুল ল্যাপটপ সেগমেন্টের মধ্যে এবং প্রোডাক্টটা জাস্ট দেখেন নতুনের মতো কন্ডিশন একদম নতুনের মতো মানে এটা আমরা ইউজড বলেই সেল করছি ডেফিনেটলি বাট ওপেন বক্স কন্ডিশন আমাদের কাছ থেকে পাবেন আপনি আই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইঞ্চি ডিসপ্লে আছে আর খুবই লাইট ইউজ প্রোডাক্ট আপনি অবশ্যই আমার আসলে ওইভাবে ভিতরে স্পেসিফিকেশন যে কবে স্টার্ট হয়েছে এটা ম্যানুফ্যাকচার কবে দেখা হয়নি এখন পর্যন্ত বাট আপনারা অবশ্যই শপে আসলে কিন্তু যে কোন ল্যাপটপ আপনি যাচাই করে দেখে তারপর পার্চেস করতে পারবেন আর আমার হাতে যে ল্যাপটপটা এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন যে ষোলো পাঁচশো বারো জিবিটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার নশো নব্বই টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পাবেন আর এটা আসলে বক্স বক্স থাকলে বা থাকলে নতুন বলেই সেল করা যেত বা যেহেতু বক্স নেই আমরা বক্স পাইনি এরপর আমরা যেটা দেখাবো এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ চান সেটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সহ এইচপি জেড বুক ফর্টি নিউ জি ফাইভ এবং জি সিক্স দুইটা মডেলই আমাদের কাছে আছে আই সেভেন জেন ষোলো পাঁচশো বারো জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে যাদের ভিরামটা বেশি প্রয়োজন আপনি ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভিটি সফটওয়্যার ব্যবহার করবেন আপনার ভি রামটা দরকার ম্যাক্সিমাম মানে সফটওয়্যারের মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু ভিরাম মানে অ্যাটলিস্ট টু জিবি বা ফোর জিবি গ্রাফিক কার্ড মিনিমাম রিকমেন্ড থাকে তো এই ল্যাপটপে আপনি পাচ্ছেন টু জিবি ভি আপনি গ্রাফিক্স রিলেটেড ভিডিও এডিটিং রিলেটেড মোশন গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যারগুলিটা রান করতে পারবেন আর ডেফিনেটলি ইউজ করতে পারবেন হয়তো একদম প্রফেশনাল লেভেলে পসিবল না কারণ একদম প্রফেশনাল সেগমেন্টে অনেক এক্সপেন্সিভ ল্যাপটপ থাকে বাট আপনি মিডিয়াম লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে ডেফিনেটলি কাজ করতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ টাকা কারণ অনেক সময় হয় এটা আমি বারবার কেন বলি যে একদম প্রফেশনাল করতে পারবেন না মিডিয়াম বা ইন্টারমিডিয়েট কেন বলি অনেকের কাছে আটচল্লিশ হাজার টাকা অনেক প্রাইস অনেকের কাছে আটচল্লিশ হাজার টাকা কিছুই না কেউ যদি দুই লাখ টাকা ল্যাপটপ ব্যবহার বা ধরে থাকে হাতে তার কাছে আটচল্লিশ হাজার টাকা ল্যাপটপ কিছুই না তো তার কাছে কিন্তু এইটা আসলে একটা মানে অনেক ব্যাকডেটেড ল্যাপটপ মনে হয় যার যে যে দুই লাখ টাকা ল্যাপটপ ব্যবহার করে বা আশেপাশে ব্যবহার করে বা সার্কেল এরকম ব্যবহার করে আর যে আসলে বলবো ফার্স্ট টাইম আটচল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনছে তার কাছে কিন্তু ল্যাপটপটা অনেক বেশি এক্সপেন্সিভ ডেফিনেটলি তো অনেকেই আসলে এক্সপেক্ট করে থাকে যেহেতু ফিফটি থাউজেন্ড টাকার একটা ল্যাপটপ তো এটা দিয়ে হয়তো আমি সব ধরনের কাজ করি পারবো বাট এটাই সত্যি না আপনি কিন্তু দুই লাখ টাকা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন না মানে শুনতে অদ্ভুত শোনালেও এটা আসলে এক্সাক্ট আপনি যদি বড় বড় ইনথুজিয়াস্টের কথা শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার কথাই বিশ্বাস করতে হবে ব্যাপারটা এরকম না মানে সব ল্যাপটপে সব করা পসিবল না যদি করা যেত তাহলে একটা ল্যাপটপ দিয়ে সব করা পসিবল হতো ইভেন আপনি ডেস্কটপের যে হাই পারফরমেন্স কাজগুলো আছে সেগুলো আপনি ল্যাপটপে করতে পারবেন না অনেক কাজ আছে এরকম যেমন থ্রি ডি ম্যাক্সের কিছু সফটওয়্যার আছে বা থ্রি ডি রিলেটেড কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি ল্যাপটপে ইনস্টল করলে ল্যাপটপ ক্র্যাশ করবে বা ডেস্কটপে ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন তো এই বিষয়গুলো যেন মিসকমিউনিকেশন না হয় যার কারণে আমি একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করি কারণ আপনারও কষ্টের টাকা সবারই কষ্টের টাকা তো এই যে ল্যাপটপটা আমার হাতে আছে এটা হচ্ছে এইচপি প্রভুকের মধ্যে ফোর থ্রি এটা খুবই রিজনেবল বাজেটের মধ্যে আপডেট কনফিগেশন একটা ল্যাপটপ যারা নিতে চান আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আই থ্রি জেনারেশন আট দুশো জিবি এইটা টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা বিগেনার লেভেলে ফ্রিল্যান্সিং শুরু করেছেন গ্রাফিক্সের কাজ শুরু করেছেন তাদের জন্য মানে আপনি বিগেনার আপনি আপডেট জেনারেশন ল্যাপটপ তো আছেন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন কয়েকদিন পরে করবেন গ্রাফিক্স এর কাজ শিখবেন বা কয়েকদিন পরে করবেন তাদের জন্য এই ল্যাপটপগুলো আপনি চাইলে এটাতে আপগ্রেড করতে পারবেন আট আছে ষোলো পাঁচশো বারো করতে পারবেন আর এই এটার প্রাইসটা একদম মার্কেট কম্পেটেবল প্রাইস মাত্র নব্বই টাকায় আমাদের কাছ থেকে i3 10 জেনারেশন 8256 করতে পারবেন মডেল হচ্ছে 430G7 এর বাইরেও আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন কারণ আমাদের ওয়েবসাইটে গেলে আপনি সকল প্রোডাক্ট একই সাথে দেখতে পারবেন একটা ভিডিওতে চাইলেও কিন্তু আমরা সকল প্রোডাক্ট দেখাতে পারি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে আপনি ওয়েবসাইটে গেলে সকল প্রোডাক্ট দেখতে পারবেন অবশ্যই রিকমেন্ডেড থাকবে ওয়েবসাইট ভিজিট করবেন আর ফিজিক্যালি যারা শপে এসে ল্যাপটপগুলো দেখে বসে চালিয়ে পারচেজ করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বরের কাছে ফলপট্টি গলি মেট্রো পিলার ধরে আসলে ঠিক দুশো নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি গলি দিয়ে তিন থেকে চারটা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে হাতের বামেই সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে তৃতীয় তলায় আর সেখানে আইটিবিডি আমাদের শোরুম মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম যদি পর্যাপ্ত পরিমাণ দেখে এবং শতভাগ ফ্রেশ বা এই গ্রেড মানের ল্যাপটপ দেখে কিনতে চান তাহলে আইটিবিডি হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস যদি আরও সহজে আমাদের সব খুঁজে পেতে চান তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিটি সব লেখে তাহলে সাথে সাথে এবং খুব সহজেই আমাদের সব লোকেশন পেয়ে যাবে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে মোট বাইশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্ট গুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন ডাব্লিউ 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 ডট ডট কম লিখে এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে অফার জানতে এবং আমাদের স্টক জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটি বিডির সকল ইউটিউব চ্যানেল বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইস প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01710913417017 যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধা তো আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন বা সরাসরি শপে চলে আসবেন ভিডিও নিচে ডিসক্রিপশনে যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া থাকবে অবশ্যই চেকআউট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে আর কথা বাড়াবো না চলে আসবো নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ